সপ্তম দফা লোকসভা ভোট পরবর্তী রেজাল্ট বেরোলে অনেকাংশই গেরুয়া শিবিরের দখলে, আর তাই শাসক দল বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করছে বলে অভিযোগ। শনিবার সকালে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে মারবার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত জগদীশপুর এলাকায়। বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজি ছাড়াও বিজেপিদের পতাকা ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এমনকি শ্রীকান্ত নস্কর নামক এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারে শাসক দলের দুষ্কৃতীরা, এমনই অভিযোগ তো করে তারা। তবে শাসক দল জড়িত থাকবার কথা পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্য। তার বক্তব্য, বিজেপিতে থাকা সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। রাত দুটোর সময় হঠাৎ বাড়িতে বোম চার্জ করে টিএমসি দুষ্কৃতী বাহিনী। পরবর্তীকালে যখন আমার বাড়িতে আমার মা এবং আমার স্ত্রী বাইরে বার হয়, দেখতে পাই বেশ কিছু টিএমসির হামলাত বাহিনী, বিজেপির ফ্লেক্স এবং ফেস্টুন টোটালি ছিঁড়ে একটা জায়গায় আগুন লাগা এবং খুব বাজে বাজে ভাষায় গালাগালি করতে থাকে বিজেপি পার্টির নামে। তার কিছুক্ষণ পরেই, দু এক মিনিট পরেই আবার ফের বোমের আওয়াজ শুনতে পায়। একবার ডান দিক দিয়ে সাউন্ড আসে তো একবার পিছন দিক দিয়ে আসে, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। পরবর্তীকালে যখন বোমের আওয়াজ স্তব্ধ হলো, বাইরে বেরালাম, আমার বাড়িতে আমার মা বাবা মা এবং আমার স্ত্রী বলছে এখানে কারা বসে আছে এবং আগুন জ্বালিয়েছে। যখন আমি দেখতে পাই আমার পাশের বাড়ি সুব্রত এবং গৌতম দুজনকে ডাকি, ডেকে যখন ধরার চেষ্টা করি, ওদের কাছে ভজালি ছিল আমি জানি না, তো সেই মুহূর্তে ভজালি চালিয়ে দেয় আমার পেট লক্ষ্য করে। আমি কোনো মতে বাঁচার চেষ্টার জন্য হাত লাগাই, যার জন্য আমার হাতের গোড়ালি কেটে বার হয়ে যায়।